প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল? টয়লেটে যাওয়ার সময় মাথায় ঘোমটা দেওয়া কি আবশ্যক? নামাজরত অবস্থায় প্রসাবের ফোঁটা বের হলে কি করণীয়? ঋণ পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন। নামাজের সুরার সিরিয়াল রক্ষা করা কি জরুরি না? ফজর নামাজের আজানে আসসালাতু খায়রে মিনান নাওম বলার সময় আমরা উত্তরে কি পড়ব? নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না, এটা কি সত্য? আমাদের দেশে সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে 41 দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয়। সেখানে সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয়, এটা কি শরীয়তসম্মত? মৃত ব্যক্তির জন্য দোয়া করার সুন্নাহ পদ্ধতি কি? অবাধ্য সন্তানকে বাধ্য করার কোনো উপায় আছে কি? গর্ভবতী মেয়েরা যদি ব্যাক পেনের কারণে বসে নামাজ আদায় করেন তাহলে কি সঠিক হবে? রাতের বেলা আয়না দেখা অনেক অমঙ্গলজনক মনে করে, কিছু বলুন। আমি আরিফুল ইসলাম জানিয়েছেন মৃত ব্যক্তির জন্য দোয়া করার সুন্নাহ পদ্ধতি কি? মৃত ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, আল্লাহ আপনি তাকে মাফ করুন, ক্ষমা করুন, ইস্তেগফার করবেন, কায়মন ওয়াক্কে আল্লাহর কাছে তার পক্ষ হয়ে সুপারিশ করবেন, ক্ষমা চাইবেন, এসএইচ রুবেল। এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই, একত্র হতে হবে, লোকজন জড়ো করতে হবে, হুজুরদেরকে নিয়ে আসতে হবে, এমন কোনো কথা কোন হাদিসে আমাদেরকে বলা হয়নি। রাতের বেলা আয়না দেখা অনেক অমঙ্গলজনক মনে করে, কিছু বলুন। রাতের বেলায় আয়না দেখাকে অমঙ্গলজনক মনে করাটা সম্পূর্ণ কুসংস্কার, ইসলামী শরিয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। রাতের বেলায় আমরা আয়না দেখলে এর পেছনে কোনো অমঙ্গল নাই, আপনি রাতে দিনে যে কোনো সময় আয়না দেখতে পারেন। এরপরে রাশেদ আপনি জানতে চেয়েছেন অবাধ্য সন্তানকে বাধ্য করার কোনো উপায় আছে কি? অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য ছোটবেলা থেকেই তার সাথে সেভাবে ইসলামিক যে আপনার ইসলামের যে নির্দেশনা আছে একজন প্যারেন্টসের জন্য প্যারেন্টিংয়ের বিষয়ে সেগুলোকে লক্ষ্য করা উচিত। তাকে সালাতে নির্দেশ দেওয়া, নিজে সালাতে অভ্যস্ত করা, ভালো পরিবেশ দেওয়া, এগুলো না করে এরপরে বড় হওয়ার পরে অলৌকিক কোনো পদ্ধতিতে তাকে আপনি বাধ্য করে ফেলবেন এবং কোনো সুযোগ নেই, তারপরেও আপনি তাকে সৎসঙ্গ দিলেন, নেককার্য সোহবতে নিলেন এবং তার জন্য আল্লাহর কাছে মনে প্রাণে দোয়া করলেন, আবার দোয়া সন্তানের জন্য কবুল হয়। এইরকম বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আপনি তাকে সৎপথে আনতে পারেন, বাধ্য করতে পারেন। আব্দুর রহমান জানতে চেয়েছেন আমি একজন দর্জি, মহিলাদের পোশাক তৈরি করি, আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দেই আর সে যদি সেটা পরে বেগানা পুরুষের সামনে যায় দেখি আমার পাপ হবে? যদি এমন হয় যে পোশাকটা বানানোই হচ্ছে পাপের কাজের জন্য আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে তাকে সহায়তা হবে, তার সেটা তৈরি করে দিলে সেজন্য এটি তৈরি করার ক্ষেত্রে আপনি ডিনাই করা উচিত, এতটুকু এখতিয়ার অধিকার আপনার থাকা উচিত এবং ইমানি গায়রত যেটাকে বলে ইমানি আত্মসম্মান বোধ সেটা আপনার থাকা উচিত। আর যদি এই লেভেলের সমস্যা না হয় বরং এটা তিনি বাসায় পড়তে পারেন, তার স্বামীর সামনে পড়তে পারেন, বাহিরে পড়তে পারেন, কী করবেন আপনি জানেন না, তাহলে আপনি খুঁচিয়ে খুঁচিয়ে তাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই এবং এর কারণে আপনার গুণাও হবে না। তিনি যদি এটাকে অন্যায় কাজে ব্যবহার করেন ইনশাআল্লাহ আপনার গুণা হবে না। এসএইচ রুবেল আপনি জানতে চেয়েছেন অ্যাডি থেকে, নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না, এটা কি সত্য? না, এরকম কোনো কথা আমাদের জানা নেই, প্রয়োজন হলে নাড়ানো যেতে পারে। আশরাফুল হক শুভ আপনি জানতে চেয়েছেন আমাদের দেশে সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে 41 দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয়, সেখানে সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয়, এটা কি শরীয়তসম্মত? কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাতি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত এই কাজটি করা হয়, কেউ সেখানে যেতে চায় যেতে চায় এটা নিষেধ করা হয়। এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো শিরকি বিশ্বাস, কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস, এর বেশিরভাগই এসছে হিন্দু মানে সমাজ থেকে। একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত। যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই, সেটা অন্য 10টা জায়গার মতোই একটি জায়গা। খন্দকার ফয়সাল ইসলাম লিমন জানতে চেয়েছেন গর্ভবতী মেয়েরা যদি ব্যাক পেনের কারণে বসে নামাজ আদায় করেন তাহলে কি সঠিক হবে? জি, দাঁড়া যদি সবাই নামাজ পড়তে গেলে ব্যাক পেন হয় তাহলে সেটা এবং সেটা অসহনীয় হয়, কষ্টকর হয়, তো রিস্কি হয় তার জন্য, পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে তিনি ইনশাআল্লাহ বসে সালাত আদায় করতে পারবেন। যদি দাঁড়াতে পারেন তাহলে দাঁড়ানোর অংশটুকু দাঁড়িয়ে সালাত আদায় করবেন, এরপর রুকু সিজদা করতে করাটা তার জন্য কষ্টকর হলে পরে বাকি অংশটা চেয়ারে বসে সালাত আদায় করবেন, আর যদি এটুকুও কষ্টকর হয় তাহলে পুরোটুকুই বসে সালাত আদায় করতে পারেন। মাহমুদুল হাসান ভূঁইয়া আপনি জানতে চেয়েছেন ফজর নামাজের আজানে আসসালাতু খায়রে মিনান নাওম বলার সময় আমরা উত্তরে কি পড়ব? এক্ষেত্রে জমহুর ফোকাহা বা বেশিরভাগ ইমামগণের মত হলো সাদাকতা ও বারারতা, আসসালাতু খায়রে মিনান নাওম মানে হলো সালাত বা নামাজ এটা ঘুম থেকে উত্তম, এটি যখন মুয়াজ্জিন বলবেন তখন তাকে বলতে হয় সাদাকতা অবরার্থা, অর্থাৎ হে মুয়াজ্জিন তুমি সত্য বলেছ এবং ভালো বলেছ, ভালো কাজ করেছ। এই কথা বেশিরভাগ ফোকাহা একরাম বা জমহুর ফোকাহা একরাম বলতে বলেছেন মুয়াজ্জিনের জবাবে এবং একটি রেওয়ায়েতে এটি এসছে, যদিও রেওয়ায়েতটা সনদকে অনেক মুহাদ্দিসগণ দুরাইব বলেছেন। আর এই কারণে অন্য একদল ওলামা একরাম বলেন যে আসসালাতু খায়রে মিনান নাওম যখন বলবো আমরা আসসালাতু মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রে মিনান নাওম বলবে আমরাও আসসালাতু খায়রে মিনান নাওম বলবো। এর কারণ হলো যে আসসালাতু খায়রে মিনান নাওম এই বাক্যটি
মুয়াজ্জিনের বাক্য আর এই ক্ষেত্রে নবী আলাইহিসসালামের সাধারণ যে নির্দেশনা বুখারী মুসলিমে আসছে যে ফাকুলু মিসলা মা ইয়াকুল ইযা সামিআতুমুন নিদা যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনবে ফাকুলু মিসলা মা ইয়াকুল মুয়াজ্জিন তখন মুয়াজ্জিন যা বলবে হুবহু তোমরা তা বলো শুধুমাত্র হাইয়া আলা সালাহ হাইয়া আল ফালাহর মধ্যে নবী আলাইহিসসালামের হাদিসে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেছেন অতএব দুইটা বাদে বাকি সবগুলোতেই ওই হাদিসের সাধারণ যে নির্দেশনা সেটা অনুযায়ী আসসালাতু খামের নাম শুনলে আসসালাতু খামের নাম অর্থাৎ হুবহু এটা অনুকরণ করার নির্দেশনা দিয়ে থাকেন আরিহা ইসলাম জানতে চেয়েছে নামাজের সুরার সিরিয়াল রক্ষা করা কি জরুরি নামাজের সুরার সিরিয়াল রক্ষা করা ফরজ বা ওয়াজিব নয় তবে সুরার সিরিয়াল রক্ষা করতে পারলে সেটা ভালো রক্ষা না করে কেউ যদি উল্টা পড়েন অর্থাৎ প্রথম রাকাতে কথার কথা আলামতরা পড়লেন পরের রাকাতে তিনি ওয়াইউল্লে পড়লেন উপরের দিকে গেলেন তো এটাকে মাকরুহ বলেছেন ফুকাহা ইকরাম কোরআন আলো এর দিকে জানতে চেয়েছেন ঋণ পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন ঋণ পরিশোধের জন্য সবচেয়ে বড় আমল হলো আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন চাইবেন প্রার্থনা করবেন এবং আপনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন ঋণ পরিশোধের জন্য আমাদের অনেক ভাইরা আছেন নিজের জমি আছে স্থাবর অস্থাবর অনেক মূল্যবান সম্পদ আছে সেগুলো দিয়ে ঋণ পরিশোধ করতে চান না তিনি চান যে ঋণ পরিশোধের জন্য তার সাধারণ উপার্জন থেকে অনেক টাকা হয়ে যাক অলৌকিকভাবে চলে আসুক আর তিনি সেটা দিয়ে ঋণ পরিশোধ করে দেবেন এটা সম্পূর্ণ ভুল একটা পদ্ধতি আপনার ঋণ পরিশোধ করাটা আপনার জন্য ফরজ এটা বান্দার হক অতএব আপনার জমি থাকলে সম্পদ থাকলে এগুলো বিক্রি করে আপনি ঋণ পরিশোধ করবেন এবং সেগুলো বিক্রি করার অপশন থাকলে বিক্রি করবেন সেগুলো সব ধরে রেখে আপনি চাইবেন যে আল্লাহ তাআলা অলৌকিকভাবে আপনাকে টাকা দিয়ে দিক সেটা দিয়ে আপনি পরিশোধ করবেন এটা সম্পূর্ণ দুনিয়ার প্রতি আমাদের মোহ আছে এবং ঋণ পরিশোধের গুরুত্ব আমরা বুঝি না সেটা স্পষ্টভাবে প্রমাণ হয় এমন একটি বিষয় বিধা এমনটি করা উচিত নয় সেই সাথে ঋণ পরিশোধের জন্য কিছু দোয়া আছে আল্লাহ মাকফিমিনি ফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগমিনি বিফাদলিকা আম্মান সিওয়াক আরও কিছু দোয়া আছে ইউটিউব বা ফেসবুকে সার্চ দিলে আমাদের অনেকগুলো ভিডিও আছে দেখে নিতে পারবেন সেগুলো আপনি আল্লাহর কাছে সাধারণভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ সেই জবাবগুলো পেশ করবেন চৌধুরী জানতে চেয়েছেন অজু করা অবস্থায় দাঁত ব্রাশ করলে কি অজু চলে যায় না এতে অজু যাবে না এমনি সালাহউদ্দিন জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় প্রস্রাবের ফোঁটা বের হলে কি করণীয় নামাজরত অবস্থায় যদি প্রস্রাবের ফোঁটা বের হয় তাহলে সেটা নামাজ ছেড়ে দিতে হবে এবং কাপড় লাগালে সেই অংশ ধুয়ে ফেলতে হবে এবং নাপাক দূর করে টিস্যু ইত্যাদি দিয়ে পানি দিয়ে তারপরে অজু করে তাকে নামাজ পড়তে হবে আর যদি এটা তার অনবরত বের হতে থাকে এবং চার রাকাত নামাজের মধ্যে নামাজ পড়তে যে পরিমাণ সময় লাগে ধরুন 8-10 মিনিট এই সময়টুকুও তিনি ফ্রি হন না বা মুক্ত থাকেন না এর মধ্যেও তার পেশাব এসে পড়ে তার ইচ্ছায় অনিচ্ছায় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য ওই অবস্থায় সালাত চালিয়ে যাওয়া জায়েজ আছে কারণ তার পুরো সালাতের ওয়াক্ত জুড়ে দুই কয়েক ঘন্টা জুড়েই অনবরত আসতে থাকে আর যদি এরকম না হয় শুধু ওই সালাতের মধ্যে এসছে তাহলে তার সালাত ছেড়ে সেটিকে পরিচ্ছন্ন করে এসে সালাত আদায় করতে হবে তানি ইসলাম জানতে চেয়েছেন টয়লেটে যাওয়ার সময় মাথায় ঘোমটা দেওয়া কি আবশ্যক এটা উত্তম এবং ভালো অনেক ওলামা ইকরাম উন্মুক্ত মাথা যাওয়াটাকে মাকরুহ বলেছেন মোহাম্মদ মোজাম্মেল হোসেন আপনি জানতে চেয়েছেন প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল প্রতিবন্ধী শিশুরা কখনোই বাবা বা মায়ের কিংবা বাবা মা উভয়ের কোনো পাপের ফসল হতে পারেন না আল্লাহ রাব্বুল আলামিনের অমোঘ বিধান হলো একজনের পাপের প্রায়শ্চিত্ত আরেকজনকে করতে হয় না একজনের পাপের বোঝা আল্লাহ রাব্বুল আলামিন আরেকজনের উপরে চাপান না বাবা মা যদি পাপ করে থাকেন তো তাদের পাপ তাদেরকে পাবে তাদের পাপের কারণে সন্তান প্রতিবন্ধী হবে এমন কোনো কথা ইসলামী শরিয়ত অ্যালাউ করে না এটা সম্পূর্ণ ভুল এবং কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস এই বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি কারোর মধ্যে বিশ্বাস থাকে বরং প্রতিবন্ধী শিশু এই শিশু আল্লাহ তাআলার পক্ষ থেকে মা বাবার জন্য অনেক বড় পরীক্ষার বিষয় তারা যদি এটিকে সবরের সাথে ধৈর্যের সাথে প্রতিপালন করেন তাহলে ইনশাআল্লাহ বেদিন আল্লাহর কাছে তারা মহা পুরস্কার পাবেন এ বিষয়ে আমরা মুসনাদ আহমদের একটি হাদিস পাই তিরমিজির একটি হাদিস পাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন ইমানদারের নিজের প্রতি আল্লাহ তাআলা তাকে পরীক্ষা ফেলেন তার মধ্যে বিপদ দেন তার শরীরের মধ্যে অর্থাৎ রোগ বালাই দিয়ে আবার কখনও তার সন্তানকে দিয়ে তাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন আবার কখনো সম্পদের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন হাদিস থেকে বোঝা যায় যে সন্তানের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হওয়া সন্তানের সন্তান বিকলাঙ্গ হওয়া কিংবা প্রতিবন্ধী হওয়া এগুলো সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা আর এই পরীক্ষা যদি কেউ সবর করতে পারেন এবং আল্লাহ তাআলার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেন আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেন এবং এই কষ্টকে সহ্য করেন আল্লাহ তাআলার ফয়সালার প্রতি সন্তুষ্টির কারণে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই ব্যক্তি সাক্ষাৎ করবে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় যে তার কোনো গুনাহ থাকবে হাদিসটি তিনি যে বর্ণিত হয়েছে অন্য আরেকটি হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না আযামাল জাযা ইমা আযামাল ওয়ালা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা যত বড় হবে তার জন্য পুরস্কারও তত বড় হবে অতএব কোনো বাবা মা যদি প্রতিবন্ধী সন্তান জন্ম দেন তাহলে তাদের জন্য এটি অনেক বড় পরীক্ষা তাদের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে অনেক বড় হবে ইনশাআল্লাহ বিদিনা যদি তারা সবর করতে পারেন
মুসনাদ আহমদের এক বর্ণনায় এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোনো ব্যক্তি যখন অসুস্থ হয় রুগ্ন হয় বা তার শারীরিক শরীরে কোনো ত্রুটি থাকে কোনো প্রকার প্রতিবন্ধকতা থাকে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে আমার বান্দা যতটুকু আমল করতে পারে এই তার প্রতিবন্ধকতা নিয়ে সেটুকু তোমরা লিপিবদ্ধ করো তার জন্য এরপরে তাকে যদি আমি সুস্থতা দিয়ে দেই তাহলে তো যেটুকু তার অসুস্থতা ছিল প্রতিবন্ধকতা ছিল সেগুলো থেকে এটি কাফারা হয়ে গেল এই কষ্ট সহ্য করার কারণে তার কোনো গুনাহ ভুল ত্রুটি বিচ্ছুতি ইত্যাদি থাকলে সেগুলো আল্লাহ কাফারা দিয়ে দিবেন আর যদি সেই ব্যক্তি অবস্থায় মৃত্যুবরণ করে তবু আল্লাহ তাআলা তার প্রতি অনুগ্রহ করবেন রহমত করবেন এবং তাকে মাগফিরাত নসিব করবেন অতএব বিকলাঙ্গ হওয়া এটা কোনো দোষের বিষয় নয় আর সন্তান বিকলাঙ্গ হলে সেটা বাবা মার পাপের ফসল এই কথাটি মূর্খতাসুলভ কথা এর সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক